এখন বেজে গেছে প্রায় 10:59 মানে 11টা, আর আমরা আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে কেন, কোথায় যাচ্ছি, সোনালী কোথায়, সব কোশ্চেনের অ্যান্সার দেবো, জাস্ট একটু অপেক্ষা। 23 তারিখ 23শে ডিসেম্বর আর হাওড়া স্টেশন কিন্তু বেশ ভালো ভিড়। হ্যাঁ, সোনালী কোথায়, তার জন্যই আমরা চলে এসেছি ফুড প্লাজাতে, যেখানে খাবার সেখানেই সোনালী। আমি বললাম ফুড প্লাজাতেই ওকে পাবো, ওকে ঠিক ফুড প্লাজাতেই পেয়েছি। এই ভিডিওটা লম্বা হবে প্রথমেই বলছি, এবার তোমাদের আপডেটগুলো দিয়ে আমরা যাচ্ছি কাশ্মীরে। আজকে হলো 23শে ডিসেম্বর, আমরা হাওড়া থেকে জার্নি স্টার্ট করছি। আমাদের ট্রেন হলো হিমগিরি এক্সপ্রেস, যেটা আমাদের 25 তারিখে দুপুর 1টা নাগাদ জম্মু তাওয়াই দিকে, না জম্মু তাওয়াই দিকে পৌঁছাবে। তো আমরা যাচ্ছি আমাদের পুরো একদম বড় একটা গ্রুপে। তো আপাতত এই ভিডিওটা তোমাদের দেখাবো এই যে 1.5 দিনের জার্নি ট্রেনে সেইটা কেমন, তোমরা যদি যাও কী কী প্রিকশন নেওয়া উচিত, কী কী করছো, এই সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওটাই দেখাবো, তাই দেখতে থাকো। যে ম্যাগি পাওয়া যাচ্ছে, ম্যাগির দাম 50 টাকা এখানে পাওয়া যাচ্ছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 23:55, 14 নম্বর নাকি 14 নম্বর প্ল্যাটফর্ম। 10:30 বাজে আর আমাদের হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছালো কোথায়, হাওড়া স্টেশনে। এত ভিড়, সবাই কাশ্মীর যাচ্ছে নাকি। আমাদের হলো B2 মানে 3rd AC, হাঁটতে ব্রিজের পাশে চলে আসলাম। সবে S7, এখন AC শুরুই হয়নি, তারপরে S8, মানে হেঁটেই যাচ্ছি। এত ভিড় এই ট্রেনটায়, আনএক্সপেক্টেড, মানে আমি ভাবিনি এত ভিড় হবে এই ট্রেনে। এখন বাজে 12:15, ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে আর ব্যাস উঠতে পারলো না খাওয়া শুরু, মানে জাস্ট উঠতে পারলো না খাওয়া শুরু। বাট আমরা আজ কি আছে, পরোটা আর আলু আর ডিম কষা আমিও খাচ্ছি এখানে। একটা জিনিস না বললেই নয়, ট্রেনে ওঠার সময় এতটা ভিড় আমার জন্য ফার্স্ট টাইম, একটা চুল ঝুলছে ফার্স্ট টাইম। বাট ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাইট টাইমে পৌঁছালই হয়, বাট প্রচণ্ড ভিড়, লাগেজ সবার প্রচুর বেশি, কেন সবাই কাশ্মীরে যাচ্ছে। তো এই এক্সপিরিয়েন্স পুরো কলকাতা কাশ্মীরে যাচ্ছে, তো এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখন কিন্তু আমার বেডশিট চাদর কম্বল এগুলো সব দিচ্ছে এসিতে, কোনো অসুবিধা নেই। সোনালী পুরো সংসার নিয়ে চলে এসছে, একদম যাই হোক, রাত্রিবেলা এখন শুয়ে পড়বো, আবার সকালে আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং সবাইকে, রাতে বেশ ভালোই ঘুমোলো ঠান্ডার মধ্যে। এখন আমরা আছি পাটনা জংশনে আর এখন বাজে প্রায় 10:02, রাইট টাইমে আছে ট্রেন। তো সারা রাতে মোটামুটি আমরা ট্রাভেল করেছি অ্যাপ্রক্সিমেটলি 533 কিলোমিটার মতন অলরেডি ট্রাভেল হয়েছে। আমরা কালকে ওই দুপুর 1টা কি 2টা নাগাদ গিয়ে পৌঁছাবো জম্মু তাওয়াই। তো সারাদিন আমরা এই ট্রেনে জার্নি হবে আমাদের B2 কোচ। আপাতত জার্নিটা বেশ ভালো, আর এখন পাটনায় নেমেছি, পাটনা কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। যদি পাটনা জাংশনটা দেখাই, জাংশনটা কিন্তু এরকম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানে সবাই ফল টল কিনছে। আর এখানে 10 মিনিট দাঁড়াবে ট্রেনটা, আর আমাদের গ্রুপটা হলো এইখানে। ওই যে সোনালী আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই যে সোনালী, ওই এই তাহলে উঠতে পারলো না খাওয়া শুরু। এই সালা যেখানে যাচ্ছে সেখানে খালি খেয়েই যাচ্ছে। এটা কি খাচ্ছিস, কত দাম? বাহ, পুরো অ্যাকাউন্টেন্ট। এই ভাই আমাকে দে, না ঠিকই আছে, সকালবেলা এনজয় ভেজা কি পাবো। ট্রেন জার্নিটা না খুব ল্যাথ খোর্ডের মতন, মানে বসে থাকা তেমন কিছু কাজ নেই। ইভেন আমিও অনেক কিছু কন্টেন্ট ডাউনলোড করে রেখেছি, ভাবলাম দেখবো, বাট অ্যাকচুয়ালি সেইভাবে দেখা হয় না। আর পাটনাটা ক্রস করলাম একটু আগেই, আর এখন বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে, তোমাদের দেখাচ্ছি। বাইরের ভিউটা দেখো, এখানে সেই শস্য ক্ষেত, আর বেশ ভালো ঠান্ডা কিন্তু আছে, ফগি ওয়েদার পেলাম, বাট ট্রেনটা চলে আসলো। ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগছে ইনফ্যাক্ট। আর আমি একটু আগে পাটনা জংশনে নেমেছিলাম, তখন কিন্তু বেশ ভালো লাগলো, ঠান্ডা লাগছে, প্রচুর লোক যাচ্ছে, আমাদের এই ট্রেনটা অলমোস্ট ফুল। আর আরেকটা জিনিস বলতে হবে, সকালবেলা এখানে কিন্তু জিনিস সব পরিষ্কার করে দিয়ে গেছে, আমি বাথরুম টয়লেট ইউজ করছিলাম, টয়লেট যথেষ্ট পরিষ্কার। ইভেন এই ট্রেনটাও আমরা নতুন কোচ পেয়েছি, আর খাওয়া দাওয়া পয়েন্ট কার্ড সামনেই আছে, তো খাওয়া দাওয়া মোটামুটি এখানে রানিং অ্যাভেলেবেল আছে। আপাতত 2 বার পরিষ্কারও করে গেছে, নিচটা RPF আছে, বারবার চেক করে যাচ্ছে। সো ওভারঅল ফর দ্য টাইমিং সার্ভিস ইজ রিয়েলি গুড, আমাদের আপাতত তেমন কোনো কমপ্লেন হয়নি। এমনিতেই শয়তান হয়, আর বিয়ের পরে বেশি শয়তান হয়ে যায়, তার একটা সুন্দর প্রমাণ দেখো, ও খেয়ে দিয়ে আমাকে ব্রেকফাস্টটা দিয়েছে, কিভাবে দিয়ে দেখো, সব শালা খাইয়া এক ফোঁটা ডিম নাই, আমাকে খালি এই রুটির এই সাইডগুলো দিয়েছে, এ দেখো কি তুলবে, এবার নদীর আছে, বাট এখানে কিছু দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এতটা
হ্যাঁ এখন চর পড়ে গেছে বাট এতটাই কুয়াশা মানে ফগি ওয়েদার কিছু দেখা যাচ্ছে না এটা আমাদের কিচেন উপরে পাটা আমাদের কিচেন আরে নিচ থেকে অর্ডার আসছে এখন ম্যাগি অর্ডার এসেছে এখন ম্যাগি বানানো চলছে মানে এখানে কি হয় না খুব আস্তে আস্তে গরম হচ্ছে আমি দেখলাম বাইরে খাবার না খাওয়া থেকে বাচ্চা কাচ্চারা আছে যতটা বানিয়ে দেওয়া হচ্ছে চা কফি তখন দিয়ে অর্ডার দিয়ে যাচ্ছে আমি এখানে বসে এটা সেকেন্ড লটের অর্ডার ম্যাগি মোটামুটি হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে এবার ইনস্ট্যান্ট টি আর কফি পাওয়া যায় কফিগুলো আমাদের শেষ হয়ে গেছে শালা খেয়েই যাচ্ছে তখন থেকে একটা করে বার করছে আর খাচ্ছে তো এইগুলো তো আমরা 10 টাকা করে কিনে আনতে পারবো এর মধ্যে দুধ চিনি সবই থাকে একটু গরম জল হলে কিন্তু রেডিমেড চা বানিয়ে খেতে পারো বেশ ভালো খেতে এটাও থাকছে না একটা বাচ্চার জন্য বানালাম এইটাকে ওকে খেতে হবে বলে ওর মতো দাও আমাকে মানুষ এত খাইতে পারে কি হবে আমি তো বুঝি না ম্যাগি বাচ্চা বুড়ো সবাই খায় রুটি নিতে পারবে রসগোল্লা ডাল কিছু একটা মিক্স ভেজ টাইপের কিছু একটা আছে দু পিস রুই মাছ রাইস উইথ স্যালাড অ্যান্ড এখানে আচার এটা হলো 180 রুপিস তুমি মাছের জায়গায় চিকেন নিলে সেটাও 180 রুপিস আর যদি ডিম নাও সেম খাবারই আছে খালি এক্সট্রা মানে মাছের জায়গায় তোমাকে দুটো ডিম দেওয়া হবে আর ভালো লাগলো অ্যাকচুয়ালি দুটো ডিম আর দুটো মাছ দিয়েছে এটা 160 টাকা এটা 180 টাকা কেমন লাগে খেতে ভালো টেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন তাই তো খাবারটা এবার খাবারের রিভিউ যদি আই এম নট এ ফুড ব্লগার বাট তাও বলছি ইন টার্মস অফ ক্লিনিনেস পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট ভালো কিন্তু টেস্ট নেই মাছটা ঠিকঠাক আছে ফ্রাইডের পরে ঝোলে দিয়েছে ডালটা মোটামুটি রাইসটার জন্য অ্যাকচুয়ালি খাবারটা ডাউন হয়ে গেছে রাইসটা যদি একটু ভালো হতো খাবারটা ভালো লাগতো বাট আমি স্টিল বলছি 160 রুপিস হিসাবে 180 রুপিস অ্যাকচুয়ালি ডিমটা 160 ইটস এ ভেরি গুড আমি বলবো লোকালি খাবার কেনার থেকে প্যান্ট্রি কার্ডে খাবার নিন আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন মানে পেটটা আপনার ভালো থাকবে যেটা আমার মনে হয় কারণ বাইরে আমরা দু একটা খাবার খেলাম হাইজিনের দিক থেকে অতটা ভালো নয় আইদার দ্যাট আমি বলবো যথেষ্ট ভালো আপনি অনলাইনে বুক করতে পারেন তাই না রাকেশ অনলাইনে বুক করেও খাবার আপনি অর্ডার দিতে পারেন আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট আছে তো ওরা কিছু কিছু স্টেশনে খাবার অ্যাভেলেবেল থাকে সেখান থেকে আপনাকে ডেলিভার করে দেবে বাট ওটার প্রাইসটা হয়তো একটু এক্সপেন্সিভ হয় বাট খাবার কোয়ালিটি একটু বেটার হয় তারপরে কিন্তু একটু মিষ্টি না হলে চলে না আচ্ছা ও আগে খেয়ে নিয়েছে এটা পেয়েছি এটা হলো রাবড়ি প্রয়াগের রাবড়ি ছেনা রাবড়ি কেমন দেখতে এটা দইয়ের মতনই দেখতে না অলমোস্ট দইয়ের মতন দেখতে আমি সকালবেলা অলরেডি একবার খেয়েছি বেশ টেস্টি একদম আমার কাশ্মীর যাবো আর এখন ভাবলাম খাওয়ার পর একবার খাওয়া যায় তো তোমরা যদি ট্রেনে যাও এই প্রয়াগের ছেনা রাবড়িটা একবার ট্রাই করতে পারো বেশ টেস্টি এটা দাম কত নেয় 35 টাকা করে 35 টাকা বাবা 35 টাকা করে দাম খুব একটা কম না কিন্তু একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো রাকেশ অজাকুল আমিও বললাম সার্ভিস কিন্তু ওদের কিন্তু বেশ ভালো তাই না ক্লিনলিনেসটা মেনটেন করছে মানে কিছুক্ষণ পর পর আসতে লোক আসছে এখান থেকে তোমার জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানে যেগুলো আমাদের লেফট ওভার্স আছে বা বাথরুমটা টাইমে পরিষ্কার করা এই জায়গাটা 2-3 বার সোয়াইপ করে যাওয়া এই ব্যাপারটা বেশ ভালো লাগে বাক স্প্রে তারপরে মসকিটো স্প্রে এগুলো স্প্রে করে তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি বলবো এবার কিন্তু এই জার্নিটা বেশ সুমধুর লাগছে ভিড় আছে বাট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কিন্তু এবার বেটার স্পেশালি ওয়াশরুমটা খুবই পরিষ্কার এবার ও এটা হলো বারাণসীর সেই বিখ্যাত ঘাট আর নদীগুলো কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে মানে আমি প্রথমবার আসলাম এই জায়গায় যদি একটু ফগি ওয়েদার আছে এখন প্রায় বেজে গেছে অলমোস্ট 2:45 মতন টাইম হয়েছে এখন বাট এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগবে হ্যাঁ এটা সন্ধ্যাবেলা তো আরো সুন্দর লাগবে এখানে একটা বোট কত সুন্দর সাজানো হয়েছে ইয়ে টিয়ে দিয়ে বেলুন টেলুন দিয়ে তো আমি প্রথমবার দেখলাম বারাণসী ঘাট মানে অনেকবার ভিডিওতে দেখেছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো বারাণসী ঘাটের এইভাবেই ব্রিজের উপর থেকে ট্রেনে করে যাচ্ছি আর এখানে প্রচুর লোক আছে দেখো যারা হয়তো চড়ছে এই যে বোটে চড়ছে তো এখানে নিশ্চয়ই বোটেও চড়া যায় বাট এটা হলো বারাণসী ঘাটের পুরো ফুল ভিউটা অসাধারণ লাগছে ওয়াও দিস ইজ নাইস খুব সুন্দর করে সাজিয়েছে ওয়াও ওয়াও খুবই সুন্দর এক্সেলেন্ট লাগছে এখান থেকে দেখ ভেরি নাইস খুব সুন্দর লাগলো ও
মানে ট্রেন মোছার অনেক আলাদা আলাদা কর্মচারী ভাড়া করা হয়েছে, যারা কিন্তু সময় সময় এসে এইভাবে ট্রেনটাকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তা আমি একটু আগে বললাম যে বাইরে থেকে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তো দেখলাম স্বচ্ছ ভারত অভিযানে কত সুন্দর ওরা জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এখন বাজে প্রায় 3টে আর আমরা জাস্ট পৌঁছালাম বারাণসীতে। আমার জন্য বারাণসী স্টেশনটা প্রথমবার, আর বারাণসী স্টেশনটার এই জায়গাটায় কত সুন্দর লাগছে দেখতে। এখন প্রচুর কাজ চলছে এখানে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে বারাণসী স্টেশনে, আর প্রচুর লোকজনে ভিড়। এটা হলো আমাদের ট্রেন, আর এই স্টেশনটা আমার মনে হয় নতুন করে তৈরি করা হচ্ছে। বারাণসীর জায়গাটা একটা ইমোশনের মতো, মানে যারা ভগবানের দর্শন করতে আসেন, ঘাটে আসেন, তারা নিশ্চয়ই বারাণসী স্টেশনে আসবেন। আর জায়গাটা সত্যি একটা অন্যরকম ফিলিং আছে। যদি আমরা বেশিক্ষণ নেই, 10 মিনিটের জন্য ট্রেন দাঁড়িয়ে যে এখনই চলে যাবো, তাই ভাবলাম মাঝখানে আপনাদের এই বারাণসী স্টেশনটা একবার ঘুরিয়ে দেখা। তো এখানে তোমার কলা আর পেয়ারা পাওয়া যাচ্ছে। আমি কিছু কলা আর পেয়ারা নিলাম। পেয়ারাটা পড়লো 500 গ্রাম 70 টাকা, না 60 টাকা, সরি 120 টাকা কিলো। আর যদি কলার দাম দেখি, কলা হলো 60 টাকা ডজন। তো আমরা একটু কলা নিয়ে নিলাম, আর সঙ্গে একটু পেয়ারা নিয়ে নিলাম খাওয়ার জন্য। জিনিস সেটা হলো বারাণসী যে ঘাটটা আছে, যেটা তোমাদের দেখালাম হয়তো একটু আগে ভিডিওতে, তোমরা তো দেখেছো। বারাণসী ঘাটটা যাওয়ার জন্য কাশিতে নামলে ইজি হয়, মানে কাশির একদম কাছে, এখান থেকেও যাওয়া যায়, কাশিতে নেমেও যাওয়া যায়। এটা হলো বন্দে ভারত এক্সপ্রেস। বা আমি প্রথমবার দেখলাম, এই ট্রেনটার কথা অনেক শুনেছি, বাট আমি প্রথমবার দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু দুপুরবেলা এখানে প্যান্ট্রি কার্ডে খাবার খেয়েছি, তাই ভাবলাম অনলাইনে খাবার বুক করা যায় কিনা। তো IRCTC যে অ্যাপ্লিকেশনটা আছে, সেখানে আপনি লগ ইন করলে অনলাইনে খাবার অর্ডার দিতে পারেন। আপনাকে PNR নাম্বারটা দিতে হবে, তারপরে ওরা দেখে দেবে কোন কোন স্টেশনে জেনারেলি খাবার পাওয়া যায়। তো আমাদের ক্ষেত্রে আমরা লখনউ স্টেশনে পেয়েছিলাম, যেখানে খাবার দেবে অ্যারাউন্ড 7:30 নাগাদ, 7:30 নাগাদ। এখানে দেখো আমরা একটু খাবার, বিরিয়ানি বুক করলাম 2 প্লেট, সামথিং ট্যাক্স ব্যাক্স নিয়ে পড়লো 788 রুপি। যেহেতু আমাদের সব ডিটেলস দেওয়া আছে, ওরাই টাইমে কিন্তু আমাদের মানে এখানে এসে খাবারটা দিয়ে যাবে, মানে আমাদের যেহেতু সিট নাম্বার জানে। তো এই অপশানটাও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো, যদি একটু বেটার কোয়ালিটি খাবার চাও। দামটা একটু বেশি পড়বে নিশ্চয়ই। এবার বিকালবেলার জন্য ওয়েট করি, কারণ আমরা শোনার লখনউতে বিরিয়ানি খুব ফেমাস, তাই অর্ডার দিলাম। এবার দেখি বিরিয়ানিটা কেমন আসে, রাত্রিবেলা খেয়ে তোমাদের জানাবো। পুরো বোর হয়ে গেছে বসে বসে, বলে আর ভাল লাগছে না। এর মধ্যে আমরা একটা স্টেশনে এসেছি, স্টেশনের নামটা হলো বীরাপট্টি, মানে স্টেশনটা পুরো নো ম্যানস ল্যান্ড। আমি আশেপাশে কোনো লোক বা কিছু দেখতে পাচ্ছি না, বাট এখানে দাঁড়িয়েছে বীরাপট্টি, মানে পিছনে জঙ্গলটা দেখ। একটা লোক দেখলাম, এই সাইকেল চালাচ্ছে, না না লোক আছে এখানে, লোক আছে। গেলে এই জিনিসগুলো ক্যারি করতে পারেন, কি বলে সোনালি, ইউজফুল। এটা মানে টয়লেট সিট কভার না, আর এটা মনে হয় 125 পিস থাকে, মানে 100 টাকা 120 টাকা নেয়, আমি অ্যামাজন থেকে আনিয়েছি। আর এটা তো সবসময় সোনালি ইউজ করে, পিস অফ মেয়েদের জন্য ওয়াশরুমে যাওয়ার আগে স্প্রে করা, এটা খুব ভালো। এটা মনে হয় প্যাক অফ 2 200 রুপিসের মতন পড়ে, পিস অফ আছে। এছাড়াও এরকম অনেক ব্র্যান্ড আছে, তোমরা ইউজ করতে পারো, অ্যামাজনে পাওয়া যায়। আমার মনে হয় এগুলো আমরা যতবার বেরোই খুব ভালো, ফর সেফটি রিজন এগুলো কিন্তু অল্প একটু খরচা করাই যায়। বাজে প্রায় 7:51 আর আমরা চলে এসেছি লখনউ স্টেশনে। আমার জন্য ফার্স্ট টাইম লখনউতে আসা, শুনেছি লখনউ কল্ড নবাবো কা শহর। যদি এখানে আমার বিরিয়ানি অর্ডার দিয়েছি, এখনও তো আমি বিরিয়ানি দেখতে পাচ্ছি না, বিরিয়ানি আমাদের এখানে ডেলিভারি করে যাওয়ার কথা। আর স্টেশনটা দেখায় স্টেশনটা এরকম, এখানে 10 মিনিটের মতন দাঁড়াবে। এটা একটা বিশাল বড় স্টেশন, আর যদিও বেশিটা ফিল দিতে পাচ্ছি না, বিকজ বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আর একটু আগিয়ে গিয়ে তোমাদের দেখায় হাউ ইজ দ্য স্টেশন। এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে, ওই পাশে স্টেশন আছে এদিকে, তো এটা কিন্তু একটা বিশাল বড় স্টেশন। আর এখানে এখন কিন্তু বেশ ভালো ঠান্ডাও আছে, দিয়ে গেছে না এখানে, বা ভালো ওয়েট আছে, হালকা না। আমি ভেবেছিলাম তো আমরা 2 প্লেট আনিয়েছি, যে আমি ভেবেছিলাম তো আসবে না, বাট দিয়ে গেছে বেশ ভালো আছে। মুভি টাইম, ভাগ্যিস ট্যাবটা এনেছিলাম, নাহলে প্রচণ্ড বোর হচ্ছিলাম, একটু সিনেমা টামা দেখে টাইম কাটাচ্ছি। এটা দেখছি আমরা হ্যাংওভার পার্ট 1 অন নেটফ্লিক্স। আনবক্সিং করা যাক, বেরুজের বিরিয়ানি, রয়্যাল বিরিয়ানি। সো এটার দাম প্রায় 350 টাকার মতন পড়েছে উইথ দ্য ট্যাক্সেস। এখানে কিছু কাটলারিস দিয়েছে, দিস ইজ রায়তা, শালা আসার আগেই খাওয়ার চিন্তা। এটা হলো গুমাজন, আচ্ছা চিকেন দেখা যাচ্ছে না, আচ্ছা এর মধ্যে হয়তো আছে, দিস ইজ দ্য বিরিয়ানি, গন্ধ বেশ ভালো লাগছে, এবার খেয়ে দেখবো কেমন। অফও দিয়েছে বেশ, পান মশলাও কিন্তু এই বক্সের মধ্যে ছিল। নালি মাংসর কিমা আছে কিন্তু, হ্যাঁ আমাদের গুড, অন্যরকম টেস্ট, লখনউই বিরিয়ানি ফার্স্ট টাইম। আচ্ছা ট্রেনের স্ট্যান্ডার্ড দেখতে গেলে খুবই ভালো, অনলাইন অর্ডার একদম ডিফারেন্ট। হয়তো লখনউতে আরও ডিফারেন্ট টাইপের বিরিয়ানি পাওয়া যায়, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আই অ্যাম হ্যাভিং, অ্যান্ড টেস্ট ইজ রিয়েলি গুড। কোয়ান্টিটি ডেফিনেটলি নট ফর 2 পার্সন,
বাট ঠিক আছে দুজন মোটামুটি অল্প খাবার খেতে পারে, আমরা ট্রেনের মধ্যে কম খাচ্ছি বেশি খাচ্ছি না, এই জন্য আমরা অল্প অর্ডার দিয়েছি, বাট উইচ ইজ গুড, প্লাস আমার এক্সট্রা একটা মিষ্টি দেবে, দ্যাট ইজ অ্যাড অন। তো এখন বাজি প্রায় 9:15, খাওয়া দাওয়া করে সবাই সবে উপরে উঠেছি, কারণ নিচে তো সবাই বসছে। সোনালি এখন মেকআপ টেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখানে যদি দেখি এখন প্রায় 100 কিলোমিটার হয়ে গিয়ে গাড়ি চলছে, আর বরেলি পৌঁছাবে 174 কিলোমিটার, মানে এখনো 1000 কিলোমিটার বাকি আছে। এখন আমাদের এস্টিমেটেড টাইম একটা, আমার ডাউট আছে একটার মধ্যে পৌঁছাতে পারবে কিনা, কেন 24 ঘন্টায় হাফ রাস্তা আমরা অলমোস্ট পৌঁছালাম। তো দেখা যাক, আজকে রাতের জন্য এইটুকুই, রাতে একটু ঘুমাই, সকালবেলা আপনার আবার আপনাদের আপডেট দেবো। বাট ফর দ্য টাইমিং ট্রেনের সার্ভিস আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। গুড মর্নিং, অলমোস্ট এটাকে বলা যায় D3, কেননা 10:55 উঠেছিলাম। তো সকালবেলা একটু চা খাচ্ছি, এটা হলো প্যান্ট্রি চা। চায়ের ব্যাপারে বলে রাখি, বলতে চাই এখন আমরা অনেকটাই ডিলে যাচ্ছি, আমরা আছি যমুনানগর বা সামথিংয়ে, যে ইউপিতে আছে একটা জায়গা, আর এখান থেকে এখনো নিয়ার অ্যাবাউট 450 কিলোমিটার্সের মতন বাকি। ট্রেনের স্টেটাস এখানে যদি দেখো 3 hours 44 minutes অলরেডি আমরা লেট চলছি, মানে অলরেডি 4 hours আমরা লেট চলছি, মানে উই আর সাপোজ টু রিচ বাই 1 PM, সেটা আমার মনে হয় হয়ে যাবে 5টা থেকে 6টা। আর এখানে লোকাল লোকদের জিজ্ঞেস করলাম, মানে যারা ট্রেনে খাবার দাবার দেয়, তারা বললো এই ট্রেনটা এভারেজ 3-4 ঘন্টা লেট করে, আর কয়েকদিন আগে এটা 8 ঘন্টা লেট করেছিল। তো এই ট্রেনের খুব একটা রেপুটেশন ভালো নয়। বাইরে যদি দেখো ইটস কমপ্লিটলি ফগি, তার জন্যই গাড়ি অনেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই হলো সোনালি, 3 দিন ধরে পটি না করে বসে থাকা মুখ ওর, এরকমই লাগছে। আমার সব ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নেই। চা খাচ্ছি, যেটা বললাম আমি বাড়ি থেকে যে ফ্লেভার চা এনেছিলাম 10 টাকা করে, যেটা কালকে তোমাদের দেখালাম, ওই চাই এখানে রেডিমেড গরম জলে মিলিয়ে খাওয়ানো হচ্ছে, 20 টাকা করে নিচ্ছে, ঠিকঠাক এরকমই প্রাইস পাওয়া যায়। বাট প্রবলেম ওই একটাই, এত ডিলে হলে সেইটা আর ভালো লাগে না, বিকজ কোনো একটা জায়গায় যাওয়া তার একটা এক্সাইটমেন্ট সেটা। ও আরেকটা জিনিস বলে রাখি, আমরা এখন যেখানে আছি এখানে টেম্পারেচার নিয়ারলি 7 ডিগ্রিজ, তো ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, এখানে 6 ডিগ্রি সেন্ট টেম্পারেচার। ও ট্রেন চলছে এখন ফুল দমে, আর চারিদিকটা দেখো জাস্ট ফগি ওয়েদার, সকাল 9টা বেজে গেছে তাও কি পরিমাণ ফগ। কাশ্মীরে তো মাইনাস, বাট আমরা এখান থেকে যাচ্ছি এখানে অলমোস্ট 5-6 ডিগ্রি, মানে প্রচণ্ড ঠান্ডা। দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছে, মানে আমি তখন থেকে দেখেই যাচ্ছি ফগি ওয়েদার 9টার সময়ও, কিন্তু চারিদিকে যেহেতু এই ক্ষেত এই জন্য দেখতে এতটা সুন্দর লাগছে। মানে খাবার পাইলেই হইল সকাল দিয়ে, কি এটা টমেটো স্যুপ 20 টাকা করে, কেমন খেতে শীতকাল, এটা শীতকাল না কলকাতার লোকেদের জন্য এটা অতীব শীতকাল। এখন 10:05 বাজে, এখন আম্বোলা স্টেশনে, এখানে খুব ঠান্ডা অ্যাকচুয়ালি, আর এখানে আসার কথা ছিল অ্যারাউন্ড 5:45 সকালবেলা, প্রায় 4.5 ঘন্টা লেট যাচ্ছে আমাদের ট্রেন। তো আমরা জানি না একটা সময় জম্মুতে পৌঁছানোর কথা কটায় গিয়ে পৌঁছাবো, বাট যে ফ্রিকিং কোল্ড আউট হিয়ার, এখানে বেশ ভালো ঠান্ডা, আর ট্রেন লেট মানে আরও বেশি বোর লাগছে অ্যাকচুয়ালি, লিটারেলি ধোয়া বেরোচ্ছে মুখ থেকে কি পরিমাণ। এখানে দোকানটা পেলাম যেখানে গরম গরম লুচি টাইপের ভাজছে, এখানে আমার মনে হয় 3 না 4 পিস দিয়েছে, আর সঙ্গে তরকারি 30 টাকা করে প্লেট নিল। আচ্ছা ওটা 2 পিস ছিল, দেখতে 4 পিসের মতন লাগছিলো, বাট অ্যাকচুয়ালি ওটা 2 পিস, বাট বেশ বড় বড়, 15 টাকা করে পার পিস হিসাবে, আমি বলবো স্টেশনের দিকে দেখতে গেলে যথেষ্ট ঠিক আছে। এক্ষুনি একজন বলছিলো খাবে না খাবে না, এসে সব থেকে বেশি খাচ্ছে, কেমন খেতে ভালো না? আমি না প্যান্ট্রি গার্ডের দিকে আমার মানে এই খাবারটা বেটার না রাকেশ, এটা মাছ বেটার লাগলো, আম্বোলায় আসলে কিন্তু এটা ট্রাই করবেন। এই সেই দোকান, আমি আর একবার চলে এসেছি, আর এখানে কুলচাও পাওয়া যাচ্ছে, মানে পরোটার সাথে সাথে কুলচাও পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কুলচাটা একটু নিয়ে যাই দেখি কেমন খেতে। আচ্ছা কুলচা আর পরোটার মধ্যে পার্থক্য যদি বলে, এটা একটু কুলচা মানে ওই নান টাইপের, এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এটা একটু গরম গরম ছিল, বা দুটোরই দাম কিন্তু 30 টাকা করেই 2 পিস করে থাকে। এখন বাজে প্রায় 12টা, আর আমাদের ট্রেন যদি অলমোস্ট 5 ঘন্টার আসে, প্রচণ্ড এখানে সব এরকম নাচ গান চলছে। লুধিয়ানা স্টেশন আমার মনে হয় একটু মাথা ঘুরে গেছে, লুধিয়ানা স্টেশন আমরা পৌঁছাবো আই থিঙ্ক আর মোটামুটি 15-20 কিলোমিটার বাকি, আর আমাদের যেটা এক্সপেক্টেড টাইম ছিল জম্মু তাওয়াই অ্যাপ্রক্সিমেটলি 1টার সময়,
সেটা এখন অলমোস্ট 5টা, এটা আর টু লেট হবে, কেন ট্রেন সেইভাবে চলতে পারছে না। আমরা এখন চলে এসেছি লুধিয়ানাতে, আর যদি দেখি এখন বাজে অলমোস্ট 1টা। লুধিয়ানাতে পৌঁছানোর কথা ছিল সকাল 7:30, আর 1টার সময় গিয়ে পৌঁছাচ্ছি, আর আমাদের ট্রেন এখন লেট চলছে প্রায় 5 ঘন্টা 8 মিনিট। লুধিয়ানাতে কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, এখন টেম্পারেচার ইজ নিয়ারলি 7-8 হবে, হয়তো মেবি একটু কম বেশি হতে পারে, বেশ ভালো ঠান্ডা আছে। আর ট্রেনটা এখানে 10 মিনিটের মতন দাঁড়াবে, আর এখানেও টুকটাক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমাদের যদি লাঞ্চের কথা ছিল না, লাঞ্চ আমরা আজকেও প্যান্ট্রি কার্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছি, আর স্টেশনটা এরকমই লাগছে দেখতে। যদিও স্টেশনে নেমে বেশি দূর অব্দি কোথাও যাওয়া যায় না, তার কারণ হলো ট্রেন একটু পরপরই ছেড়ে দেয়। কিছু স্ন্যাক্সের দোকান আছে, জল টল আছে, আর এখানে এই পরোটা বরোটার দোকান টোকান আছে। প্রায় 5 ঘন্টার উপর লেটে চলছি, আর ঠান্ডাটা আস্তে আস্তে ফিল হচ্ছে, মানে যত আগাচ্ছে তত ঠান্ডাটা ফিল হচ্ছে। একটা জিনিস বলতেই হয়, সকাল মানে দুপুর 1টা বেজে গেছে, এখন পর্যন্ত এই রাস্তায় সূর্যের দেখা কিন্তু মেলেনি, মানে কমপ্লিটলি ফগি ওয়েদার। তোরা বুঝতেই পারছে না যে বাইরে কতটা ঠান্ডা। এক্ষুনি বাইরে গেছিলাম, যেটা টেম্পারেচার 11 ডিগ্রি দেখাচ্ছিল, বাট রিয়েল ফিল নিয়ার অ্যাবাউট 6-7 ডিগ্রিজ। এখন ভিতরে এসে একটু গরম গরম লাগছে। আজ পৌঁছলাম জলন্ধর ক্যান্টনমেন্টে, এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। ক্যান্টনমেন্টে আমাদের আসার কথা ছিল সকাল 8:30, আর আমরা এসে পৌঁছেছি 2:25, আর আমাদের ট্রেন এখন প্রায় অলমোস্ট সেই 6 ঘন্টা লেট। তার জন্য একটু তো মন খারাপ, কেন আমরা সবাই বোর হয়ে যাচ্ছি এখানে থেকে থেকে, 1টা সময় নামার কথা, আর এখনো আমরা এখানেই আছি, আর এরা সব এখন খাওয়া দাওয়া শুরু করেছে। না, ঘন্টি বেজে গেছে, 5 মিনিটের ব্রেক, আবার ট্রেনে উঠে যাই। আমরা প্যান্ট্রিকার দিয়ে খাবার নিয়েছি, আজকে ডিম নিয়েছি, আর কালকে মিষ্টি জায়গায় আজকে ছিল সোনপাপড়ি। রান্নাটা ভালো আজকে, ডালটা একটু বেটার না, এক্সট্রা রাইস তো থাকে এখানে, তো মোটামুটি। হ্যাঁ, যেটা দেখলাম কালকে যে রাইসটা ছিল অতটা টেস্টি ছিল না, আজকে রাইসটা ভালো, ডালটাও ভালো, তো কালকের থেকে আজকে একটু ভালো। কালকে রাইসের জন্য অ্যাকচুয়ালি খাবারটা ভালো লাগছিল, তরকারিটা ভালো, আজকে তো রাইসের জন্য তো মানে রাইসটার জন্য আজকে অ্যাকচুয়ালি খেতে ভালো লাগছে। আমরা জাস্ট পৌঁছলাম কাটোয়াতে, আর কাটোয়াটা হলো কাশ্মীর যাওয়ার মানে জম্মু যাওয়ার আগের স্টেশন, আর এটা প্রায় 75 কিলোমিটার দূরে। আর একটা জিনিস, প্রিপেড সিমের কোনো কানেকশান নেই, সোনালি সিমের কোনো কানেকশন। পাঠানকোটটা ক্রস করার পর থেকে কিন্তু প্রিপেড সিমগুলো বন্ধ হয়ে যায়, তখন আপনাদের পোস্টপেড সিমই অনলি ফর কাজ। দেখো স্টেশনটা, আমরা অলরেডি লেট, যেতে অ্যারাউন্ড 75 কিলোমিটার মানে 1.5 to 2 hours এখনও লাগবে, তো অলরেডি 4:30 বাজে, তো প্রবাবলি উইল গেট দেয়ার বাই 6-6:00 মধ্যে আই থিঙ্ক পৌঁছে যাবো। এখানে কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা আছে। ফাইনালি ল্যান্ডেড ইন জম্মু তাওয়াই, প্রায় 5.5 ঘন্টা লেট ছিল, এখন বাজে 6:40, মোটামুটি 6:33 ল্যান্ড হয়েছে, আমরা ধীরে সুস্থে নামলাম। নম্বর স্টেশনেই দিয়েছে, এই হলো পুরো প্ল্যাটফর্মটা, বিশাল বড়। আর বলে রাখি, এই ট্রিপটা আমাদের আগামী প্রায় 8-10 দিন চলবে। আজকে আমরা এখান থেকে কাতরা যাবো, বৈষ্ণোদেবী যাবো, তারপর পুরো কাশ্মীরটা ঘুরে দেখবো। তাই আজকের এই ভিডিওটা ছিল হাওড়া থেকে ট্রেনে করে, হিমগিরি ট্রেনে করে জম্মু অবধি আসার এক্সপিরিয়েন্স। এরপরে ডে বাই ডে আমরা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে থাকবো আলাদা আলাদা ভিডিওতে, তার জন্য দেখতে থাকো বন্দা বাঙালি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।